is Shonali again and you are watching my channel Simply Live Hashtag Bengali Vlog. তো আজকে হচ্ছে সানডে আর প্রত্যেকবারের মতন আজকেও আমরা বেরিয়ে পড়েছি আমি আর কুনাল গাড়ি নিয়ে। এখন আমরা রোডেই আছি, রাস্তা দিয়ে যাচ্ছি। আর আমি একটু আগেই কুনালকে বলছিলাম যে রাস্তাটা, মানে আমরা যখন রাস্তা দিয়ে যাই, যখন অনেক লং ড্রাইভের জন্য যখন আমরা যাই, তখন আমার কেন জানি মনে হয় যে আমাদের লাইফের সাথে রাস্তাটা অনেক সিমিলার, অনেক রকম এক। কেননা এটা অবশ্য আমার ধারণা, এন্টায়ারলি মাই থটস, কি এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, কখনো রাস্তা হয় খুব স্মুথ, কখনো খুব আনইভেন, তো আমাদের লাইফটাও ঠিক সেরকমই। যদিও আমাদের লাইফে আনন্দ বা খুশিটা খুব কমই থাকে, বেশিরভাগই দুঃখ, যন্ত্রণা, পেন। আই থিঙ্ক ইটস কল্ড লাইফ, জীবন এটা নিয়েই চলে, দুঃখ যন্ত্রণা হাসি কান্না সবই থাকে, কিন্তু হাসিটা আর আনন্দটা একটু কম, পেনটাই বেশি। তো রাস্তাঘাটও ঠিক সেরকমই, সুন্দর পরিষ্কার স্মুথ রাস্তা, যেখানে চালিয়ে মজা বা আমরা চেপে মজা খুব কমই, বেশিরভাগটাই স্পেশালি ইন ইন্ডিয়া। আহারে, একটা কুকুর রাস্তার মধ্যে পড়ে মরে আছে। যাই হোক, তো রাস্তাও ঠিক সেরকম ইন্ডিয়াতে, রাস্তাঘাট খুব স্মুথ, খুব ভালো রাস্তা খুব কমই আছে। আর চলো, যেরকমই হোক লাইফ, তার মধ্যে থেকেও আমাদের খুঁজে নিতে হবে আনন্দ। আর আমার আনন্দ আমি খুঁজে নিই আমার এই স্যাটারডে আর সানডের মধ্যে দিয়ে, সারা সপ্তাহের একটা অক্সিজেন এটাই আমি সঞ্চয় করে নিই এই স্যাটারডে সানডের মধ্যে দিয়ে। তো আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি, রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে, এনজয় করছি, জানি না কোথায় গিয়ে পৌঁছাবো, বাট I am alone now, my face is in my way. And I brought you here to tell you that I'm leaving. Life can be simple, no matter what is known. চলে এসেছি সিটি সেন্টারে। একটু আগে আমরা ঢুকেছিলাম বিগ বাজারে, একটুখানি আগেই পাশেই এর, তো ওখান থেকে টুকটাক গ্রসারি আইটেম কিছু কেনা হলো। এবার আমরা চলে এসেছি সিটি সেন্টারে, দেখতে পাচ্ছি সিটি সেন্টারের একদম ওপরটায় আমি দাঁড়িয়ে রয়েছি এখান থেকে। এর আগে আমি এখানে বহুবার এসেছি, বাট আই এম মেকিং দিস ভিডিও স্পেশালি ফর ইউ, যারা কোনো দিন এর আগে আসুনি বা আমার সাথে একটু আলাদা করেই ঘুরে নাও তোমরা। সেই সিটি সেন্টার থেকে বেরিয়ে আমরা এখন ব্রিজের রাস্তা ধরেছি, আমাদের বাড়ি ফেরার রাস্তা যেটা। তো ইচ্ছা ছিল সিটি সেন্টারের ভেতর তোমাদের ঘুরিয়ে দেখাবো, কিন্তু দেখাতে পারলাম না, সেখানে স্টপ করতে হলো, কেননা ওখানে বলছে ক্যামেরা অ্যালাউড নয়। জানি না, সবাইকার হাতে তো এখন অ্যান্ড্রয়েড ফোন, আর ফোনে তো সবাই ছবিও তুলতে পারে আর ভিডিও করতে পারে, তাহলে কেন স্পেশালি ক্যামেরা দেখে ওরা বন্ধ করলো জানি না। বাঁদিকে দেখো হলদিরাম, আর এই রাস্তাটা বরাবরই আমার খুব পছন্দের রাস্তা। এই রাস্তা ধরে গেলে বা ব্রিজটা ধরে গেলে দুদিকে বড় বড় সব বিল্ডিং, অনেক শপিং মল, ছোটোখাটো প্রচুর দোকানপাট এখানে প্রচুর পাওয়া যায়। তো এই রাস্তাটা ধরে যখনই যাই আমার ভীষণ হ্যাপি লাগে, খুব ভালো লাগে আমার এই রাস্তাটা। যাই হোক, সারাদিন ধরে আমাদের ঘোরা হয়েছে, মাঝে দাঁড়িয়ে আমরা একটু ফুচকা খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি, লাঞ্চ করেই বেরিয়ে পড়েছিলাম, আর এখন খুব খিদেও পাচ্ছে। এবার আমরা আবার ব্রিজে উঠবো। এই ব্রিজটার নামটা তোমাদের বলার দরকার নেই, কারণ তোমাদের সকলেরই এই ব্রিজটা খুব চেনা। আর এটা দিয়েই দক্ষিণেশ্বর, ডান দিকে দক্ষিণেশ্বর, আর এটাও আমার খুব একটা পছন্দের একটা জায়গা, কেননা যখনই আমরা এই ব্রিজটা ধরে যাই প্রায় দিনই আমরা এই ব্রিজের মাঝে দাঁড়িয়ে অনেক ছবি তুলি,
একদিন আমরা কলকাতা থেকে ফেরার সময় মাঝরাত্রির এখানে গাড়ি থামিয়ে এই ব্রিজের ফুটপাতে উঠে অনেক ছবি তুলেছিলাম। আর সবথেকে মজার কথা হলো, এই ব্রিজটাতে উঠতে বা এই রাস্তা ধরে যেতে আমার খুব মজা লাগে। কারণ দেখতে পাচ্ছ ব্রিজের পাশে যে স্কোয়ার মতন করা রয়েছে জায়গাটা, দূর থেকে দেখলে মনে হয় যেন ওখানে এক ঝাঁক পাখি বসে আছে, কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো পাখি নয়, ইলেকট্রিকেরই কোনো কিছু একটা হবে। তো খুব মজা লাগে, যদিও এখন সন্ধে, দেখো সব স্ট্রিট লাইট জ্বলে গেছে, সূর্য ডোবার পালা, কিন্তু তাও ভীষণ মায়াবী লাগছে এই জায়গাটা। আর খুব মজা লাগে আমার এই পাখিগুলোর মতন জিনিসগুলোকে দেখতে, সত্যি মনে হয় যেন দূর থেকে এক ঝাঁক শালিক পাখি বসে রয়েছে। এই রাস্তা ধরে বহুবার আমরা গেছি, আর যখনই যাই গাড়ি থামি আমরা এখানে দাঁড়াই, ছবি তুলি, ভীষণ সুন্দর লাগে জায়গাটা আমার। আর এখন হচ্ছে খাওয়ার পালা, কেননা খুব খিদে পেয়ে গেছে, আগেই বলছিলাম দুপুরবেলা লাঞ্চ করে বেরিয়েছি আর রাস্তায় কিছুই খাইনি, শুধু দাঁড়িয়ে ফুচকা খেয়েছি। আলুর পরোটা বিখ্যাত, যেটার জন্য এত দূর আমাদের এখানে আসা। আর দেখো পরোটাটাকে মাঝখান থেকে কেটে কেটে পিজার মতন করে দিয়েছে, আর এটা সত্যিই ভীষণ ভীষণ অসম খেতে। আর তার সাথে নিয়েছি, যদিও আলুর পরোটার সাথে দেওয়া হয়, আর এমনি দেখো, আর যদি আলুর পরোটার সাথে চাটনি দেয় ওরা, শুধুই খাওয়া যায়, কিন্তু তাও আমরা নিয়েছি চিকেন ভর্তা আর স্যালাড। আর কুণাল নিয়েছে তন্দুরি বাটার রুটি। চলো পেট পূজা। I am alone now, my face is in my way. I brought you here to tell you that I'm leaving. Life can be simple, no matter what is known. Yes.